워워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 
জন্ম নিয়েছে পরবর্তী অবস্থায় আরবি ভাষা উর্দু ভাষা বিচারের চারটা ভাষা আমরা পৃথিবীতে মূল ধারা হিসেবে দেখেছি। একটাকে বলি হিব্রু, একটা বলছি ল্যাটিন, একটা এক সময় মানুষ এসেছে আর মানুষ তার পুরো অজ্ঞাতা ছিল সেই পশু, সেই পশুর লেট ছিল বড় বড় বিচারের বাণী নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই বিচারের বাণী আপনাদের হাতেই ছেড়ে দিতে এসেছি। আর সেই বিচারের যে সত্যিকারের বিচারও আপনাদের হাতেই ছেড়ে দিতে আনন্দ মার্গ এসেছে। ধর্মের জয় অধর্মের ক্ষয় এটা একটা কথা আছে এবং সেটা অবশ্যই হবে, এবং আমরা আমাদের বিজয় রথ আমরা চালিয়েই যাব। প্রত্যেক বছর এই 30 এপ্রিল আমরা যে যেখানেই থাকি না কেন আমরা তার প্রতিরোধ অর্থে আমরা এইভাবে মিছিল করে জনগণের চোখে যে কালো চশমা সেই চশমাটা সরিয়ে আমরা প্রত্যেক মানবতার যে গুণীজন যে হৃদয়বান হৃদয়বতী মানুষ প্রত্যেকে আমরা আহ্বান জানাতে চাই যে তারা যেন সত্যিকারে এগিয়ে এসে দেখেন যে আনন্দ মার্গের গূঢ় রহস্যটা কি, কেন এই তারা এই ইয়ং বয়সে তাদের জীবন লাইফ ডেডিকেট করে তারা সমাজের বুকে এইভাবে এসে তারা সমাজ সেবা করে এইভাবে জীবন ত্যাগ করে তারা এগিয়ে চলেছেন, কি তার গূঢ় রহস্য, তার মধ্যে কি আছে, নিশ্চয়ই স্পেশাল কিছু আছে। তো সেই জিনিসটা আমার আন্তরিক অনুরোধ আপনারা যারা বুদ্ধিজীবী।